আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহ ওয়ানসল্লা রসুলহিল করিম আম্মাবাদ আউজ বিল্লাহমিন শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকুল জিয়াল হক ও জাকাল বাতিল ইন্নালা বাতিল কানা জহু কা সমস্ত প্রশংসা সে মহান সত্য জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ প্রতি জয়ক ভাই আপনারা ইতিমধ্যে আপনাদের কাছে ঘোষণা করেছি আজকে আমরা লাইভে আসবো লাইভে লাইভে আসার জন্য আমরা যে আজকে টাইটেলটা দিয়েছি মোল্লা নিজামের আঠেরো মিনিটে পঁচিশটা মিথ্যাচারের জবাব আপনারা অনেকেই জানেন যে মোল্লা নাজিম তিনি গতকালকে তিনি লাইভে এসেছিলেন লাইভে আসার পরে তিনি বেশ কিছু অভিযোগ তিনি উপস্থাপন করেছেন যেটা শেখ মতি রহমান মাদানিকে কেন্দ্র করে তো সেই জবাব দেওয়ার জন্য আজকে আমরা ইনশাল্লাহ এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকটা তার জবাব দেবো আজকে তেরোই মে দু হাজার উনিশ যাই হোক আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমার সাউন্ড সিস্টেম এবং সমস্ত কিছু যদি ঠিক থাকে ছবি কোয়ালিটি সমস্ত কিছু যদি ঠিক থাকে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত তাহা এবং অ্যানিং আলোচনা করবো যে মোল্লা জিম যে মতি রহমান মাদানি হাফিজ হল্লার ওপরে যে অভিযোগ এবং মিথ্যাচার অজ্ঞতার পাপে পাপি একজন ব্যক্তিত্ব মোল্লা নাজিম যে অজ্ঞতা করেছে তার জবাব যাই হোক ভাই আপনার সাউন্ড সিস্টেম সব ঠিক আছে কি একবার জানাবেন শুধু জি আলহামদুলিল্লাহ অনেকেই অ্যাড হয়েছেন ঠিক আছে অনেকে সাউন্ড সিস্টেম ঠিক আছে মাশাল্লাহ আতিকুর ভাই বলেছেন সাউন্ড সিস্টেম ঠিক আছে আব্দুর রহিম পারভিন যাই হোক আমরা আলোচনা খুব দীর্ঘায়িত করার চেষ্টা করবো না এখন আমাদের ইন্ডিয়ান সময় প্রায় পাঁচটা বাজতে দশ মিনিট আপনাদের সমস্ত বাংলাদেশে পাঁচটা বিশ মিনিট এখন চলছে তো আমরা খুবই সংক্ষিপ্ততা আলোচনা করবো তো যাই হোক বারোই মে একটা আলোচনা মোল্লা নাজিম তিনি করেছিলেন শেখ মতি রহমান মাদানি হফেজল্লাহকে নিয়ে প্রায় আঠেরো মিনিট এবং সেখানে আমি যা নোট করেছি সেখানে আমার মানে তার আলোচনা শোনা পরে কমপক্ষে পঁচিশটা জিনিস আমি নোট করেছি যে তিনি অজ্ঞতা এবং পাশাপাশি মিথ্যাচার এবং তিনি স্বল্প বুদ্ধিতার কিছু পরিচয় দিয়েছেন সেগুলো আমরা সংক্ষিপ্ত আমরা আজকে জবাব দেওয়ার জন্য এসেছি আমরা তার জন্য দুটো জিনিস প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে মোল্লা নাজিমকে উদ্দেশ্য করে আমি এর পূর্বে টোটাল চারটে ভিডিও বানিয়েছি একটা হচ্ছে আঠেরোই মার্চ দুপুর একটা চল্লিশ মিনিটে আমি যখন ঢাকা বাংলাদেশে ছিলাম একটা একত্রিশ মিনিটের ভিডিও আমি বানিয়েছিলাম দুই নম্বর ভিডিও আঠেরোই মাস দুপুর দুটো সাতাশ মিনিটে আমি ঢাকা থাকাকালীন অবস্থা মানে থাকাকালীন আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম পঁচিশ মিনিটের আর তৃতীয় একটা আমি মোল্লা নাজিমকে উদ্দেশ্য করে ভিডিও জবাব দিয়েছিলাম ইলমি জবাব দিয়েছিলাম সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ দুপুর একটা একচল্লিশ মিনিটে প্রায় চল্লিশ মিনিট সাতাশ সেকেন্ড মতো আলোচনা করেছিলাম যেখানে মোল্লা নাজিম আমাকে চ্যালেঞ্জ করেছিল তিনি আলোচনার জন্য আম চত্বর ঢাকা রাজশাহীতে আসার জন্য আমি রাজশাহীতে বসে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি সেখানে মানে চল্লিশ মিনিটে আলোচনা করেছিলাম আর চতুর্থ একটি ভিডিও করেছিলাম সেটা মোল্লা নাজিমকে কেন্দ্র করি না শুধুমাত্র আবুল আল্লাহ মোদি রহমা প্রসঙ্গে আমাদের দেয় আমাদের মানহাজ বা আমরা তাকে কীভাবে দেখি বা জামাত সম্পর্কে আমাদের ধারণা কী এ উদ্দেশ্যে আরেকটি ভিডিও বানিয়েছিলাম তিরিশে মার্চ তিনটে আঠান্ন মিনিটে প্রায় তিত মানে তেতাল্লিশ মিনিট আমরা টোটালে এই চারটে ভিডিও বিশেষ করে জামাত ইসলামী এবং পাশাপাশি মোল্লা নাজিমকে কেন্দ্র করে আমরা আলোচনা করেছি তো আমাদের এখানে মূলত মনে রাখবেন যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাগ নিজের ক্ষোভ মেটানোর জন্য ভিডিও লাইভ আসি না আপনারা দেখেছেন আমি কমপক্ষে তিরিশে মার্চ থেকে তিরিশে মার্চের পর থেকে আজকে মার্চ এপ্রিল চলছে আমি এই কয়দিনে অনেক মানে আলোচনা মানে করার মতো অনেক কিছু আমি ইস্যু পেয়েছিলাম কিন্তু আমি আলোচনা করি নাই কেননা আমি দেখলাম যে জামাতে ইসলামী অনেক যারা আছে তারা সমালোচনা করে চলেছে করে চলেছে আমাদের তরফ থেকে সমালোচনা পুরো বন্ধ হয়ে গেছে তারপরে জামাতে ইসলামী অনেকে আছে তারা রীতিমতো প্রতিনিয়ত তারা বিভিন্ন রকমের সমালোচনা বিশেষ করে তাদের ফেসবুক তারা ভিডিও ছাট হাবি জাবি সমস্ত সময়তে আর এগুলো সাধারণ কোনো আমজনতা নয় সাধারণ কোনো জামাতি কর্মী নয় যারা শীর্ষস্থানীয় আবুল বাসার তিনি যেমন কন্টিনিউ লেগে আছেন যেমন মানে আলুল হাদিস প্রসঙ্গে কোনো ফতোয়া আর তারেকের একটা অগ্রপশ্চাৎ কাট করে নিয়ে এসে কখন তিনি এই ভিডিও থেকে কাট করে নিয়ে এসে এটা প্রমাণ করার চেষ্টা করেছে মোল্লা নাজিমো তাই আরও তাদের যেসব আল্লামাগুলো আছে তারা প্রত্যেকে ঠিক এই কাজগুলো করছে আমির হাম যেহেতু আছে হাদিস আলুল হাদিস আলুল খাবিস বলে ভিডিও বানিয়েছে তো যাই হোক এগুলো মানে অধিকাংশ গালি গালাজ মারামারি এগুলো আমরা করতে পছন্দ করি না আমরা চাই ইলমি জবাব ইলমি ইতলাফ ইলমি সমাধান এটা যদি হয় আমরা সেখানে আমরা এসে সেই বিষয়গুলো সমস্যার সমাধান কল্পে আমরা ভিডিও আদান প্রদান করতে পারি দুই নম্বর পয়েন্ট মনে রাখবেন এখানে অনেক ভাই নুসরিহা ভাই আছেন তারা এখন বলবেন যে রুহুল আমিন ভাই আপনারা সমাজে মধ্যে ফিটনা সৃষ্টি করছেন আপনারা অনৈক্য মানে ঐক্য নষ্ট করছেন বা এ কথা এনসে আমাদেরকে করতে আসেন না ভাই আমরা কিন্তু থেমে গিয়েছিলাম আমাদের তরফ থেকে কেউ না বক্তৃতা দিয়েছে তারপরে না কোনো লেখনী বিশেষ করে আমি তো লিখি নাই তাই আমাদেরকে নুসিয়া করে লাভ নেই আপনাদের তরফ থেকে আবারও এটা মানে থামেইনি তারা খুচিরে চলেছে খুচরে চলেছে আর আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে যখন চলে আসবো ফ্রি হব ইনশাল্লাহ আপনার যদি একটু এ বিষয়ে নিয়ে যদি বেশি সমালোচনা করেন আমরা ইলমি অ্যান্টিভেনাম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আর আপনাদের জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস আমজনতা যেগুলো আছে তারা যথেষ্ট আমরা মনে করি এই জন্য আক্তার বিন আমির ভাইয়ের আপনার ফেসবুকে হ্যাক করে নষ্ট করে দেন কেন তার লেখনই কলমের ধাস কেননা তিনি পবিত্র কন সেশনার আলোকেই তিনি এমন জবাব দিতেন আপনারা বন্ধ করে দিলেন আর একটা কথা মনে রাখবেন আজকে যে আলোচনা মতি রমান মাদানে হাফেজাহুল্লাহ কে একজন প্রশ্ন করেছিল আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন শেখ মতি রমান হাফেজা একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে আমাদের মধ্যে অনেক আহালুল হাদিস ওলেমা এবং আম জনতা আছে যারা কোনো ব্যক্তির যখন সমালোচনা করছে সেই তার নাম উল্লেখ করে সমালোচনা করছে এটা কি সঠিক কি সঠিক নয় এ প্রশ্ন করেছে শেখ মতি রহমান মাদানীকে আহলুল হাদিসদের পক্ষ থেকে আর শেখ মতি রহমান মাদানী তিনি সঙ্গে সঙ্গে তিনি জব দেওয়ার সময়তে তিনি তিনি নিজের তরফ থেকে তিনি জব দেননি তিনি বিশেষ করে সলাফি ওলেমা যারা আছে শেখ আল মোনাজিদ এবং অন্য অন্য আলেমদের তিনি ফতোয়া তিনি পড়ে পাঠ করতে শোনাচ্ছিলেন তিনি বলছেন যে এ বিষয়ে ওলেমাগণ কি ফতোয়া দিয়েছে সৌদি ফতুয়া বোর্ডে কী ফতো আছে শেখ আল মুিদ শেখ মানে শেখ আল ফৌজান হাবেজাহুল্লাহ এরা কী ফতোয়া দিয়েছে তিনি এটা পাঠ করছিলেন পাঠ করে তিনি বিস্তারিত ব্যাখ্যা করতে চেয়েছিলেন আর এই ভিডিওটাকে নিয়ে বারোই মে মোল্লা নাজিম তিনি এসে কমপক্ষে আঠেরো মিনিট তিনি আলোচনা করেছেন আর আঠেরো মিনিট আলোচনাটা কমপক্ষে পঁচিশটা তিনি অজ্ঞতা এবং মিথ্যাচার এবং স্বল্প বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তার আমরা ভাবে তার ভিডিও আমরা শোনাবো আর আপনাদেরকে একটা একটা করে এলমি এবং অ্যান্টিভেনাম জব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক বিশেষ করে মনে রাখবেন মোল্লা নাজিম ইনি তার ভাষা তার জ্ঞান এতই চমৎকার কমপক্ষে আঠেরো মিনিটে মতানি হাবি লাগে কমপক্ষে সাতখানা গালি দিয়েছে একদম নিচু স্তরে নিচু কোয়ালিটির তিন নম্বর শ্রেণীর একদম নিচু কোয়ালিটির ভাষা প্রয়োগ করেছে যেগুলো একজন আলমের জন্য কখনোই শোভনীয় নয় এগুলো মাঠে খাটে বা স্কুলে কোনো দিন যায়নি মাদ্রাসা দরের কথা স্কুলেও কোনো দিন যায়নি এইসব ব্যক্তির যদি এমন কথা বলে সেক্ষেত্রে আমরা মেনে নিতাম যে না এটা সে একজন অশিক্ষিত মানুষ একজন মূর্খ মানুষ পড়াশোনা করেনি বর্তমান কালচার প্রসঙ্গে জানে না ধর্ম প্রসঙ্গে ধর্মীয় শিক্ষাও নেই তাই এমন ভাষা বা এমন অকথ্য কথা ব্যবহার করতে পারে ঠিক আছে কিন্তু একজন আল্লামার ডিগ্রি ধারে কীভাবে এমন ভাষাগুলো ব্যবহার করে আমরা ধারেকভাবে আলোচনা করব আর আপনারা যদি তার ভাষাগুলো শুনতে চান তো আপনারা এক কাজ করুন মোল্লা নাজিমেন বারোই মে যে আঠেরো মিনিটে একটা বক্তৃতা দিয়েছে দিয়েছেন ফেসবুক লাইভে সেখানে আপনি এগারো মিনিটের পর থেকে দেখবেন কমপক্ষে সাতখানা অকত্য নোংরা ভাষা ব্যবহার করেছেন যেগুলো একজন জন্য কখনোই শোভনীয় নয় ঐক্য কিভাবে করবেন যাই হোক আসুন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি প্রথম কথা আমরা ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব মোল্লা নাজিমের আর আমি একটা একটা করে জবাব দেবো যেমন তিনি যেন মনে করতে না পারেন বা কেউ যেন অভিযোগ করতে না পারেন যে মোল্লা নাজিমের কিছুটা অংশ কিছুটা অংশ আমি নিয়ে আমি তার নামে অপবাদ মিথ্যা অপবাদ দিচ্ছি জিনা না আমি প্রথম থেকে তার ভিডিওটা আমি প্লে করব শুধু হানসানা এটা বাদে মানে ওটা সময় অপচয় হবে শুধুমাত্র তারপরে থেকে আমি আলোচনা আপনাকে দেখাবো আলোচনা আপনারা শুনুন সহ নাসিরুদ্দিন হেলালি ভাই তারপরে আমাদের রফিকুল্লা আফসারি ভাই তারপরে আমাদের আব্দুল কাই মিয়াজি আব্দুল্লাহ আলামিন সহ আমরা অনেকেই এই বিষয় নিয়ে কথা বলেছি লেখালেখি করেছি এবং মতিউর রহমান মাদানি সাহেবের কিছু অনুসারীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে গালি দিয়েছে লিখেছে আমাদেরকে মূর্খ বলার চেষ্টা করেছেন আমরা নাকি মূর্খ এবং তিনি মাওলানা আবুল আলম ওদুদি রাহিমাহ যাই হোক এখানে একটা জবাব দিন দিই প্রথম তিনি একটা অভিযোগ করেছেন যে মতিউর রহমান মাদানী হাফিজহুল্লার উপরে নয় সাধারণ আম জনতা যারা আহলুল হাদিস বা মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহকে সমর্থন করে বা কোরআন হাদিসকে সমর্থন করে তাদের প্রসঙ্গে আম জনতা প্রসঙ্গে মোল্লা নাজিমের প্রথম একটি অভিযোগ যে আমরা বা আম জনতা নাকি মোল্লা নাজিমকে অকথ্য ভাষায় গালি দিয়েছে ভাষায় গালি দিয়েছে ভাই এইটা একটা শিশি সোলভ একটা কথা প্রথমে আপনি শুরু করেছেন যে আলুল আহলুল হাদিস রা মোল্লা নাজিমকে গালি দিয়েছে ভাই এমন যদি এটা যুদ্ধ অভিযোগ হয় এই অভিযোগটা আপনাদের উপরে বাড়তে যায় কেন অনেক আহলুল হাদিসদেরকে স্বয়ং জামাতিরা অনেক পক্ষ থেকে গাল দিচ্ছে শেখ মতুরমান মাদানি হাফিজ জামাতের বড় বড় উচিত লোকরা মতি মতি জাল মাদানি মতির রহমান ইংরেজদের দালাল মতি রহমান ইহুদির দালাল সঙ্গে আপনি নিজে বলেছেন মতি রহমান মাদানিকে ইহুদিদের দালালি করছে আপনার ভিডিওরই এগারো মিনিটের পরে তো ঠিক এই অভিযোগগুলো আপনাদের তরফ থেকে আম জনতাও করছে তো আমি এখানে শুধুমাত্র ইনসাফপূর্ণ কথা হচ্ছে এটা যে আহলুল হাদিসদের পক্ষ থেকে হোক অথবা জামাত ইসলামীদের পক্ষ থেকে হোক কোনো ব্যক্তির নাম বিকৃত করা তাকে গালি দেওয়া এটা ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ এটা হারাম সেই বুখারি কিতাবল এই কিতাবল এইমান হাদিস নাম্বার আটষট্টি এবং আটচল্লিশ এবং ছ হাজার একশো এগারো কিতাবল আদাবে আলোচলব যে কোনো মুসলিম ব্যক্তিকে মানে মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাঁসে কি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কুফরি তো এখানে চাই জামাতি ইসলামী হোক চায় আলুল হাদিস হোক যিনি মোল্লা না জিমকে কেউ যদি গালি দিয়ে থাকে অকথ্য ভাষায় হোক আর ভালোবেসেও যদি গালি দেওয়া হোক ইসলাম এটা বৈধ নয় চাই সেটা জামাতি ইসলামরা করুক বা আলুল হাদিসরা করুক তো এটা নিয়ে শিশু শিল্প একটা আপত্তি তোলা যে মতিরম্মাদানির ফলোয়াররা বিভিন্ন রকমের গালি দেয় বা আপনাদের তরফ থেকে তো গালি আসে অনেক আসে ছেলে অনেক রকমের ভাষা আপনারা নিজেরা বলেছেন তো এমন যদি এটা যদি অভিযোগ হয় তো ফেসবুক এবং সোশ্যাল ভরপুর আছে জামাতিদের তরফ থেকে বিভিন্ন রকমের গালি আর একটা গালি নয় আপনি সাতখানা গালি দিয়েছেন তো এই অভিযোগ করাটা মানে একদম শিশু সুলভ আর এটা যে তার জন্য একটা কথা বলি যে সর্বপক্ষী মৎস্য মৎস্যভক্ষী মাস্তরাঙে শুধু কলম কিনি আর ভাই গালি তো আপনারাও দিচ্ছেন আপনার তরফ থেকে দিচ্ছে আমাদের উপর থেকে যদি কোনো গালি দেয় সেই গালির তাই আমরা নিন্দা করি চাই সে জামাতিরা হোক চাই আহলুল হাদিসরা হোক প্রথম অ্যান্টিভেনাম আমরা জবাব এখানে দিলাম এটা কোন বুদ্ধিমান ব্যক্তি অভিযোগটা করত না এটা বাচ্চা ছেলের বলতে পারে মামাকে মেরেছে কে মেরেছে তমক মেরেছে আপনি অমন একটা অভিযোগ মামাকে গালি দিয়েছে কে দিয়েছে অমুক দিয়েছে আপনি যে গালি দিয়েছেন সে কথা আপনি বলছেন না তো যাই হোক দুই নাম্বার আমরা শুনি আর ও যে ভুল ধরেছেন সেই ভুলের কারণে কারো ইমান যাবে কিনা এমন কোন দলিল তিনি জাতির সামনে পেশ করতে পারেন নাই এবং তিনি অনেকগুলা ভিডিও যাক এখানে এই মোল্লা নাজিম যে কথা বলতে চাইছেন যে মতি মাদানি মাদানী হাফেজাহুল্লাহ অনেক আবুল আলহ মোদেরি রহমাহুল্লার ভুল ধরেছে কিন্তু এমন কোন ভুল মাদানী সাহেব ধরতে পারেননি যার দরুন বা যেটা বিশ্বাস করলে আম জনতা ইমান হারাবা বেইমান হয়ে যাবে তো তিনি এ মানে এক কথা দেখেন যে তিনি স্বীকার করছেন যে মতি রহমান মাদানী হাফেজাহুল্লাহ আবুল আলহ মোদেদির অনেক ভুল ধরেছে বা অনেক ভুল ছিল কিন্তু তিনাদের দাবি হচ্ছে এমন কোনো ভুল কেবল মৌদুদি করেছে যার দরুন ইমান হারা হয়ে যাবে বা সে বেঈমান পর্যন্ত পৌঁছে যাবে বা এমন যদি মানদণ্ডে যদি হয় তাহলে অসংখ্য দল আছে ইসলামের নামে যাদের ইমান হারা বা কুফরি পর্যন্ত তাকফির পর্যন্ত করা পর্যন্ত নেই এমন অনেক দল আছে তাদেরকে আপনি নিজেরা কুফরি করতে বা তাকফিরে ফতোয়া দিতে পারবেন না আর দুই নম্বর কথা যে মতিরমান মাদানি বা আহলুল হাদিস তারা কি কখনো বলেছে যে মৌলাল মৌদুদি তিনি বেঈমান তিনি হারা আরে ভাই যে অভিযোগ আমাদের তরফ থেকে আসেনি সে অভিযোগ দিয়ে প্রশ্ন কেন করছেন প্রথম দুই নম্বর জবাব যে আবুল মৌদুদি রেম তিনি কি এমন কোনো বড় ভুল করেছেন যার দরুন মানুষ বিশ্বাস করলে তার ইমান মানে নষ্ট হয়ে যাবে বা দুর্বল হবে জি করেছে আবুল আল্লাহ মৌদুদি স্বয়ং সৈয়দিনা মবিয়া রদি আলাতাল আহুপের সঙ্গে এমন সব মানে কথা লিখেছেন তার খিলাফিয় মুলুকিয়াত পঞ্চম বিশেষ করে পঞ্চম অধ্যায় একশো পঁয়ষট্টি পৃষ্ঠার পর থেকে গোটা উন্মতে আহুল সুন্নাবল জামাত প্রত্যেকটা ওলেমার তারা তীব্র হস্তে কলম ধরেছেন এবং জব দিয়েছেন আলুল হাদিসদের পক্ষ থেকে সালাউদ্দিন যিনি তা আহসান হাসুন বায়ানের লেখক তিনি জব দিয়েছেন দেববন্দিদের পক্ষ থেকে জাস্টিস তাকুসমানি তিনিও এখানে নিন্দা করে তিনি বিখ্যাত একটা বই ইয়াজিদ বিন মবিয়ার ওপরে তিনি বই রচনা করেছেন বিশেষ করে মবিয়া রদিয়ালতাল আনুর উপরে তাকে সাপোর্ট করে তাকে মানে তাকে সাপোর্ট করে তাকে উসমানী বলে গেছে তো আবুল আল্লাহ মহদুদ্দিন সবচেয়ে বড় ভুল যে মবিয়া রদি আল্লাহ আনহু এবং বেশ কিছু সাহাবা রদি আল্লাহ তালা উপরে আপত্তি তোলা ওসমান রদি আল্লাহ তালা উপরে আপত্তি তোলা যেটা শিয়া ঘেঁষা যেটা রাফেজি ঘেসা এটা সবচেয়ে তাহলে অল জামাতের বিরুদ্ধে এবং সাহাবা রদি আল্লাহ বিরুদ্ধে তিনি কলম ধরেছেন এর চাইতে বড় আর কোনো প্রমাণ লাগবে যে তার আকিদা বা তার মানহাজি যদি বিশ্বাস করা যায় তো মানুষের ইমানে দুর্বলতা কি ইমান খোয়ে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে এর জন্য খেলাফিয়াত মুলকের পঞ্চম অধ্যায়টা যে কেউ আপনার পড়তে পারেন বাংলা আধুনিক প্রকাশনী থেকে বইটা অনুবাদ হয়েছে যেটা নাম দিয়েছে রাজতন্ত্র এবং খিলাফতন্ত্র আমার কাছে আছে বইটা আপনারা পঞ্চম মানে পঞ্চম অধ্যায়টা পাঠ করবেন দেখবেন সাহাবার অদি আল্লাহ করে কত করেছে রাষ্ট্রীয় মাসাল প্রথম খন্ড একশো পৃষ্ঠা লাইন নাম্বার ষোলো পরিষ্কারভাবে দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আবুল আলম মৌদি রহমাউল্লাহ বলছে এটা রসুলের কিয়াস ছিল এটা রসুলের কিয়াস যুক্তি তো এমন অনেক আছে তফিমুল কোরআন খুলে দেখেন সেটা ইসুফ আয়াত নম্বর একশো যেখানে ইসুফ আলাহিসাল্লাম তার পিতা মাতাকে সিজদা করেছেন এটা অস্বীকার করেছেন সাল্লাম আল্লাহ সাল্লাহ সাল্লাম একশো বিবাহ করেছেন এটাকে অস্বীকার করেছেন অর্থাৎ যে পবিত্র কোরআনে সাপোর্টে সাহেব ওখানে মুসলিমের একাধিক হাদিস তো এমন জবাব আমরা এর আগেই ছাব্বিশে মার্চ আমি দুপুরে একটা একচল্লিশ মিনিটে চল্লিশ মিনিটের আলোচনা করেছিলাম ওইখান থেকে আলোচনা করে শুনে নেবেন যে মৌলানা আবুল আলমদি রায়মাহুল্লা তিনি কোথায় কোথায় তিনি খাত্রা মানে ইমানিক খাত্রা পর্যন্ত এমন কথা তিনি লিখেছেন তার কিতাবপত্রে বইপত্রে অবশ্যই কোনো সাধারণ আমজনতা এগুলো যদি পড়ে আর তার যদি ইলম না থাকে আহলি জামাতের আকিদা যদি না বোঝে যে সালাফদের মানহাত যদি না বোঝে সে বিক্ষুব্ধ পথভ্রষ্ট গমরা হবে নিশ্চিত এটা স্পষ্ট তো আবুল আল্লাহ এমন অনেক টুটি বিচ্ছুটি ওলেমাই আহলে হাদিস ওলেমায় দেবন্দি ওলেমায় বেরলবি সকলেই করেছে সকলে তার বিরুদ্ধে কলম ধরেছে

করার পরে আমরা যখন কথা বলেছি আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালাজ করেছেন এমন লোকেরা যারা আরবি পড়তেও জানেন না কোরান আদিসের কাছেও কোনোদিন যান নাই তিনি আর সামনে বসে যারা বক্তব্য শোনেন যেহেতু একটা হাস্যকর অভিযোগ অভিযোগ তোমার তিন মোল্লা নাজিম সাহেব বলছে যে তারা যখন মতির রহমান মাদানি হলদার ভিডিওর জবাবে পাল্টা ভিডিও করেছে সেই সময় আলুল হাদিসদের পক্ষ থেকে এমন শ্রেণীর ব্যক্তিরা মানে তিন নম্বর শ্রেণী তার ভাষা অনুসারে তারা এমন ভাষাতে তাদেরকে গালি দিয়েছে যারা আরবি পড়াও জানে না এইসব ব্যক্তি গাল দিয়েছে বা এটা কেমন অভিযোগ প্রথম কথা হচ্ছে এটা আপনি কি তার মানে বলতে চেয়েছিলেন এটা যে গালি দেওয়ার জন্য আরবি ভাষা করে পাণ্ডিত্য অর্জন করা জরুরি মানে বোঝাতে চাইছেন কি বুঝলাম না আপনি বলছেন এমন ব্যক্তিরা গালি দেয় যারা মানে আরবি পর্যন্ত বোঝে না পড়তেও পারে না বলতেও পারে না এইসব ব্যক্তিরা গালি দেয় তার মানে কি আপনি বলতে চাইছেন গালি দেওয়ার জন্য কমপক্ষে আরবি জানা লাগবে অথবা যারা আরবি আলেম পণ্ডিত এইসব ব্যক্তিরা গালি দিতে পারবে যেমনটা আপনি দিয়েছেন আপনার ওই আট মিনিট বক্তৃতার শেষ এগারো মিনিটের পর থেকে আপনি দিয়েছেন যেটা আমরা অচিরে আপনাকে শোনাবো তো এই অভিযোগ নম্বর তিন কন্ঠন করলাম যে মানে কমপক্ষে গালি দেওয়ার জন্য মনে হচ্ছে যে আপনাদের কাছে মানে আরবিটা জানা জরুরি আর যারা আলেম তারা গালি দিতে পারবে আপনার ইশতে বা আপনার ইস্তেহার থেকে বুঝলাম তো এই ধারাবাহিকতায় আমরাও কিছু বক্তব্য দিয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই কথা বলেছেন লিখেছেন আমাদের ফখরুদ্দিন আহমেদ ভাই লিখেছেন কথা বলেছেন আমাদের রফিকুল আফসারি ভাই লিখেছেন কথা বলেছেন আপনারা অনেকে এগুলা শেয়ার করেছেন তো আজকে আমি ছোট্ট একটা লাইভ আপনাদের সামনে করব ছোট্ট লাইভ করবে ফখরুদ্দিন ভাই আমরা আমরা বারবারই বলেছিলাম তিনি কারো কারো এজেন্ট বা পে এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা খতিয়ে দেখার দরকার মুতরমন মাদানি আপনি জহুল্লাহ একটি ভিডিও আমি পেলাম সেই ভিডিওর দ্বারা কি প্রমাণ হয় তার বক্তব্য কি আসে আপনারা একটু শুনেন এবং আপনারা নিজেরাই বিচার করবেন বিশ্লেষণ প্রথম কথা হলো তিনি যে কতটা অহংকারী আমরা ছোট কাল থেকে লেখাপড়া করে শিখছি যে মানুষের জ্ঞান যত বাড়ে মানুষ তত নম্র এবং ভদ্র হয় আর রহমান মাদানি সাহেব কোন না

তারপরে আমাদের রফিকুল আফসারি মিজানুর রহমান আজহারি আমির হাম যাই হোক এখানে আরেকটা অভিযোগ অভিযোগ নম্বর চার মোল্লা নাজিমের খুব আপত্তি এবং খুব তিনি কষ্ট পেয়েছেন শেখ মতি রহমান মাদানি হাফেজাহুল্লাহ তিনি যখন প্রশ্নের জবটা দিতে যাইছিলেন তিনি কিন্তু মতি রহমান মাদানি হাফেজুল্লাহ তিনি কিন্তু নিজের তরফ থেকে কথা বলেনি তিনি শেখ সালেহ ফৌজদানের যখন ফতোটা পড়ছিলেন ওই ফতোর একটা অংশে আছে মাসুর এন্ডাল নাস যে কোনো ব্যক্তি যদি মশহুর হয় খুবই পরিচিত ব্যক্তি হয় মানুষ সমাজের মধ্যে যাকে প্রত্যেক মানুষের চেনে যার সম্পর্কে আলোচনা করা হয় এই ব্যক্তি যদি ভুল করে তবে শেখ সালাহ ফৌজেন হাফেজাহুল্লাহ তিনি বলেছেন তার নাম ধরে সমালোচনা করাটা বৈধ তো শেখ মুহ মাদানী হাফেজুল্লাহ এটা বলে যে মশহুর মানে পরিচিত খুবই পরিচিত এমন ব্যক্তি কোনো ছোটোখাটো সাধন আমজনতা যদি কোনো ভুল করে কোনো সাধারণ কোনো যদি আলেম যদি কোনো ভুল করে তার নাম ধরে সমালোচনা করা এটা উচিত নয় কিন্তু যার মাধ্যমে সে যদি বড় কোনো মাপের আলেম হয় সে যদি ভুল করে মানুষ সমাজের মধ্যে হয় এবং মানুষ তাকে বড় আল্লা মনে করে এই ব্যক্তি যদি কোনো আকিদে মান যে ভুল হয় শেখ সলেল ফৌজান হাফেজাহুল্লাহ তিনি বলেছেন তার নাম ধরে তার সমালোচনা করাটি বৈধ শেখ মাদানি এই মানে এই বিষয়টি এই ফতোটা পড়তে গিয়ে তিনি বলছেন যে ঠিক আমি এটা পুরো আমল করি আমি সালাফের মানহাজ সালাফরা যে মানহাস দিয়েছে সেই মানহাস অনুসারে আমিও কাজ করি মতিউর মাদানি হাফেজ উল্লাহ তিনি বলতে চাইছেন যে এই জন্যই তো আমি বড় বড়দের নাম নিই আমি কোনো চুনু এদের নাম নিই না মতিউর মাদানে কিন্তু নির্দিষ্ট হয়ে বলেনি মোল্লা নাজিম আবুল বাশার আমির রমজা বা মিজানুর রহমান আজহারি এদের নাম নেননি শেখ মতি রহমান মাদানি হাফেজুল্লাহ তিনি ওই ফতুয়া পড়ছেন যেখানে আছে যে মাসু নাস যে মাসহুর মানে বিশেষ করে যারা মানুষ সমাজে মাসুহুর এমন আলেম যদি কোনো ভুল করে তার নাম ধরে সমালোচনা করা যায়েজ বড় যদি কোনো আলেম ভুল করে ছোট আলেম যদি করে এটা কর্ণপাত করা উচিত নয় তো মাদানী র মাদানী আফেজাল্লাহ তিনি এই কথাই বলতে চাইছেন যে ঠিক আমি এই কাজটাই করি যে বড়ো কেউ যদি ভুল করে তাদের সমালোচনা করি যেমন আবুল আলা মৌদুদি জামাত ইসলামী মৌলানা ইলিয়াস তিনি তাবলিক জামাত এরা ভুল করেছে যে নাম ধরে এদের কিতাবপত্র ধরে ধরে মেশা আলোচনা করেছি এবং এলমি জবাব দিয়েছি পবিত্র কন শেষনা সালাবদের মান হজ অনুসারে আর এখান থেকে মোল্লা নাজিম তিনি বুঝে নিলেন এবং তিনি নিজের কাঁধে নিজে বাসটা তুলে নিলেন মতিন মাদানি হাবেজাহুল্লা কখনো বলেছে যে মোল্লা নাজিম তুমি একজন চুনিপুটি বা আবুল বাসার ইন একজন চুনিপুটি বা আমির হামজা ইন চুনিপুটি বা নিজের কাঁধে নিজে বাসটা তুলছেন কেন নিজের কাঁধে নিজে বাস তোলার কারণটা কী আর আপনাকে কি তার মানে আল্লামা বলতে হবে যে না বাংলাদেশে বড় বড় আল্লামা আপনাকে আল্লামার ডিগ্রি দিলে আপনারা খুব বেশি মানে খুশি হবেন যদি আপনি আল্লামার ডিগ্রি নিতে চান দেন অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার কাছ থেকে আল্লামা বলে ডাকবো আল্লামা মোল্লা নাজিম ঠিক আছে সমস্যা নেই রাগ করিয়েন না তো এটা কোনো অভিযোগই নাই বলতে চার নম্বর যে অভিযোগ মোতি মোম্মদানী হাফিজল্লাহ শেখ আল আলফজানে ফতুয়া অনুসারে তিনি আমল করেন তিনি এটাই বোঝাতে চাইছেন কখনোই আপনাদেরকে চুনোপুটি বলেনি তিনি একটা উমুম আমভাবে বলেছেন যে অনেক চুনোপুটিরা লাফালাফি করছে জব দেওয়ার দরকার নেই আমি মুতির মোহাম্মাদি বলছি আমি যেখানে ধরার দরকার সেটাকে ধরেছি বড় বড় যারা আছে তাদেরকে ধরেছি এসব ছোটো খাটোদেরকে ধরা কি দরকার ইলমি জবাব নাম্বার পাঁচ সং আজ থেকে ছাব্বিশে মার্চ আপনি দুপুর বারোটার দিকে একটা ভিডিও করেছিলেন যেখানে আপনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আর আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো ব্যাকসেপ্ট করলাম এইভাবে আপনাকে যখন ফোন করেছিলাম আমি সেই সময়তে আপনি কি বলেছিলেন তোমার সঙ্গে কথা বলবো কেন তুমি কে তোমার বড় বড় যারা আলিম মা মাসে আছে তাদেরকে দাও ভাই আপনি তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন না আমাকে কি আপনি চুনুবটি মনে করছেন নাকি তো ভাই আপনাকে যদি মনে করে আপত্তি কি আপনি তো তার আগে আমাকে চুনুপুটি মনে করেছেন আর কয়েকবার বলছেন ওর সঙ্গে রাহুল ওর সঙ্গে কি আলোচনা করবো ব্রাদার রাহুল ওর সঙ্গে কি আলোচনা করবো ওইসব বাচ্চা ছেলে এইভাবেই শব্দগুলো ব্যবহার করেছেন আপনি যদি না বিশ্বাস করেন পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চের আপনার এই ভিডিও লাইভগুলো আপনি শুনে নিন তো এমনি জবাব পাঁচ নম্বর জবাব আপনাকে দিয়ে দিলাম যে চুনুপুটি সঙ্গে আপনিও আমাদেরকে মনে করেছেন বা আমাকেও মনে করেছেন আর অনেকজনকে আপনারা মনে করে থাকেন তাই এটা কোনো ব্যাপার না আর কখনো আপনাকে হামজাকে করেনি বরং আপনারা নিজের কাঁধে নিজের বাসটা তুলে নিলেন আর যদি বইতে চান আমাদের কোনো আপত্তি নেই রে ভাই আলহামদুলিল্লাহ মতিহাদানী জহুল্লাহ তিনি অনেক ধৈর্য ধারণ করে এবং উজ্জ্ব নামটা প্রকাশ করেছে তার মতো তিনি করেননি এবার অভিযোগ আর একটা নেই দেখি অভিযোগ কি বলছে দেখেন

বা গজাল মাছ এদেরকে ধরি ছোটো খাটো চুনোপুটিকে ধরি নাই তো এখান থেকে মোল্লা নিজামের তিনটি ইস্তেদালাল প্রথম ইস্তেদালাল তার মানে আমি মোল্লা নাজিম আমির হামজা এরা চুন এরা কি চুনোপুটি আর মাদানি তিনি হচ্ছেন কি তিনি বোয়াল মাছ তো ভাই এখানে কি মাদানি বলেছে যে আমি বোয়াল মাছ তিনি বলেছেন এই বোয়াল মাছগুলোকে ধরি বড় বড় মাছগুলোকে ধরি ছোট ছোট মাছগুলো ধরিনি আর আপনি কথা গেলে কেমন ভাবে বুঝলেন যে মতিব মাদানি নিজে বলছে আমি বল মাছ আপনি আবার বলছেন যে গজাল মাছ আর গজাল মাছের সামনে যা পাই সবগুলো খায়া ফেলাই তো এই যে খায়া ফেলাই এটাকে একজন আলমের ভাষা হতে পারে তো মতিমাদানী হফিজুল্লাহ তিনি কথা বলেনি এটা তো আপনার কথা মাদানি মুখে গুজিয়ে দিচ্ছেন আর এটা সকলে স্পষ্ট যে মাদানিক তিনি বলেছেন কি তিনি বলেছেন যে আমি বড়দেরকে ধরি ছোটদেরকে ধরি না আর আপনি নিজেই নিজেকে চুনোপুটি বানালেন আপনি নিজেই মতির বোয়াল মাছ বানালেন আপনি নিজেই এবার অভিযোগ করছেন উদুরপুণ্ডি বুদুরঘারে যে এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে ভাই আপনার ভাষাটা কি গজল মাছ সামনে যাকে পাই তাকে মারা ফেলে না খায় ফেলে কি একটা বললেন তো যাই হোক অভিযোগ নাম্বার ছয় আরেকটা দেখেন কি বলছে বেটা তারপর বলতে হবে উনি কি বললেন এরদান নাকি সেকুলার অর্থাৎ ধর্ম মতবাদে বিশ্বাসী তিনি নাকি তিনি নাকি পাতেল এই কথাটাই উনি বললেন আপনারা দেখেন আজকের পৃথিবীতে এর বিশ্বের মুসলমানদের মানে সবচেয়ে প্রিয় ব্যক্তি শাসকদের মধ্যে আর উনি কি বলতেছেন শোনেন উনি কি বলে শোনেন বলুন আজকে আচ্ছা আমরা শুনেছি ভাই আপনি একটু শোনেন এখানে মোল্লা নাজিমের অভিযোগ কি মতি রহমান তিনি বলেছেন যে এজে এর দোকান আছেন ইন সেকুলারিজমে বিশ্বাসী ইনি পথভ্রস্টুত এই কথা অভিযোগটা মতে রোহাম্মানী হাফাজ তিনি করেছেন আর মোল্লা নাজিম তিনি বললেন কি যে গোটা বিশ্বের যিনি শাসক মনোনীত একজন খলিফার নাম কি দোগান তো কথা হচ্ছে এটা যে অভিযোগ হচ্ছে এটা মতির মাদানি যে মশহুর যদি কোনো ব্যক্তি হয় নাস মানুষ সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি পরিচিত হয় সে যদি গোমরা পথভ্রষ্ট হয় শেখ সোলাই আল ফহজান তিনি বলেছেন তার নাম ধরে সমালোচনা করা উচিত মাদানী সাহেব এই জন্য বলছে যে আমাদের এই সময়তে তাহলে এর নাম ধরে আলোচনা করা উচিত এর দোকানের নাম অনুসারে নাম ধরে তার সমালোচনা করা উচিত এটা সালাবদের মানহাজ তিনি নিজের তরফ থেকে বলেন শেখ আল ফৌজানের কথাটা নকল করেছেন তার ফতোয়া থেকে আর এখানে মোল্লা নাজিম তিনি কি বলছেন যে তিনি নাকি মুসলিম মুম্মার খলিফা আরও প্রশংসামূলক তিনি বিশ্বাস করেন না বা বিশ্বাস করে কি করে না আছেন আমরা একটা একটা ভিডিও শোনাই স্বয়ং এরদুগানে নিজেরই মুখ থেকে ভিডিও শুনবেন আরবি এবং ইংরেজি টাইটেল দুটো দেওয়া আছে সেকুল ইজম প্রসঙ্গে যখন জিজ্ঞেস তখন নিজেকে মানে যখন জিজ্ঞাসা করা হয়েছিল স্বয়ং এরদুগান নিজে বলেছে আমরা সেকুলিজমে বিশ্বাস এবং সেকুল প্রতিষ্ঠা করতে যাই তুরস্কে পরিষ্কারভাবে দেখে শোনেন الدولة تكون علمانية هذه نقطة مهمة والعلمانية تعني التسامح مع المعتقدات كافة من قبل الدولة والدولة تقف على المسافة نفسها تجاه الأديان كافة والمعتقدات كافة هل هذا مخالف للإسلام؟ ليس مخالفا للإسلام ولكن هناك ما يحاول فيديو আপনারা পরবর্তী সময়তে যারা মানে দেখতে চাইছেন বা শুনতে চাইছেন বিস্তারিত এটা ইংরেজি টাইটেলের সঙ্গে আছে আরবি ভাষা আবার আরবি সঙ্গে আরবিও দেওয়া আছে আপনার দুটোটা আপনারা পেতে পারেন আর এটা দেখার জন্য আপনারা ইউটিউবে যান এ দু গান লেখেন এ দু গান সেগুলো দেখবেন একটা ভিডিও পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিতে পারেন আমি এখানে শেয়ারটা করেছি ভিডিওটা আজকে হচ্ছে তেরোই মে আমি শেয়ার করেছি তেরোই মে আমার ফেসবুক রাহুল মানে রুহুল হোসেন রুহুল হোসেন আপনি দেবেন তারপরে রাহুল হোসেন দেখবেন এটা পেয়ে যাবেন দেখবেন ফেসবুকে এই যে ভিডিও দ্বারা তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি তিনি একজন এবং প্রতিষ্ঠা করতে চাইছে আর এই বিষয়ে একটা আর্টিকল আছে এবং সেখানে ব্লক ইন্টারনেটের বিভিন্ন ব্লক দেওয়া হয়েছে সেখান আপনি দেখে নিতে পারেন তো মতির আলহামদুলিল্লাহ তিনি মিথ্যা কথা বলেনি তার তাহাকিক তার গবেষণা একদম সূক্ষ্ম তার জন্য তিনি বলেছেন যে তিনি ইকুলারিজম বিশ্বাসী আর এই যে বললেন জিম আল্লামা 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 বলে তিনি যে রাগ করেন তো হ্যাঁ আল্লামা এই আল্লামা সাহেব তিনি যে মানে এই যে যে একবারে খলিফা বা একদম মুসলিমদের প্রিয় ব্যক্তিত্ব বলে তিনি পরিচয় দিতে চেয়েছেন এতে ভাই নিজের সেকুলারিজ্যাম সেকুলিজাম আপনার আহলাসের প্রতি অভিযোগ করেন যে আহলাসের অমুকজন ব্যক্তি সেগুলো যে বিশ্বাসী ও কুফরি করেছে এ করেছে করেছে তার মধ্যে বিশ্বাসী তো ভাই একটা কথা মনে করবেন এক কাজ করেন এর দোকানের বিরুদ্ধে আজ থেকে জিহাদ ঘোষণা করেন তার বিরুদ্ধেই আজকে কলম দ্বারা শুরু করেন তিনি নিজের মুখে তিনি স্পষ্ট বলেছে ভিডিওটা আপনার ইউটিউব থেকে শুনে নেবেন আমার ফেসবুক থেকে শুনে নেবেন তো এখানে কথা হচ্ছে এটা শেখ মতো রমাদানী হাফিজুল্লাহ ঠিকই বলেছেন যে মাশহুর কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার নাম ধরে সমালোচনা করা বৈধ এটা শেখ সোয়ালে মানে বিশেষ করে শেখ মসজিদের হাফিজুল্লাহর কথা এবং অনেক ওল সৌদি ওলমা তারা এই ফতোয়া দিয়েছে এটা সালাবদারি মানহাজ তাই এখানে মতির মাদানি কোনো ভুল করেনি ভুল এবং অজ্ঞতার পাপে পাপিষ্ট আপনি হয়েছেন কেন আপনি একটা একজন মানে সঠিক কথাকে বুঝতে না পেরে আপনি মতির মাদানি হাফিজুল্লাহ পরে মিথ্যা অপবাদ দিয়েছেন অভিযোগ নম্বর নয় আমরা জবাব দিলাম দশ নম্বরের অভিযোগ আচ্ছা এক মিনিট আমরা ওই ভিডিওতে চলে যাবার মানে মানে কি জামাতের লোকরা যদি সেকুলার হয় তাহলে অসুবিধা আমাদের লোকেরা সেকুলার হইলেও কবে আমরা তো সেকুলারের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করলাম আর উনি এটা কি বললেন এরপরে উনি কি বললেন নাম ধরে বললেন আওয়ামী আচ্ছা শেখ মতিউর মাদানী হাফিজুল্লাহ তিনি বলেছেন যে সেকুলার ইজমে বিশ্বাসী জামাত ইসলামরা যদি কোনো সেকুলার ইজামে বিশ্বাসী হয় বা কাউকে সমর্থন করে সেক্ষেত্রে কোনো তাগুত হয় না কিন্তু অন্য কেউ যদি করে সেক্ষেত্রে তারা তাগুদের ফতোয়া দিয়ে ঢালাভাবে কুফরি পর্যন্ত তারা পৌঁছে দেয় তো শেখ মতুর মোহাম্মদানি আপাজ কি বোঝাতে চেয়েছেন আর এ ব্যক্তি কি বুঝেছে আসলে বাংলা ভাষাটাও কি বোঝে না বুঝি না মানে কি মধুর মাদা নেওয়া খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে এটা যে জামাতিরা অনেক ক্ষেত্রে তারা সেগুলো বিশ্বাসী এমন ব্যক্তিকে সাপোর্ট করছে এর দোকানকে সাপোর্ট করলেন তো তাগুদ হচ্ছে না কেন তাগুতি ফতোয়া দিচ্ছেন না যে এর দোকানের জন্য তাগুত তাগত ফতোয়া দেন শেখ মধুর মাদা নেওয়া বুঝলে এটা মানে বোঝানোর চেষ্টা করেছেন পয়েন্ট নাম্বার এগারো আপনি এখানে বলতে চাইলেন যে জামাত ইস্তাবরা কখন সেগুলো বিশ্বাসী আর তারা তো সেগুলো বিরুদ্ধে সব সময়তে তারা আন্দোলন করেছে ভাই আপনারা বিশ্বাসী কি বিশ্বাসী নাই গাছ তোমার নাম কি ফলে পরিচয় একটা প্রবাদ বাক্য ঠিক এমনটাই যে আপনার সেগুলারিজমে বিশ্বাসী কি বিশ্বাসী না তার জ্বলন্ত প্রমাণ আপনারা পাঁচ বছর আগে দেখেন কাদের সঙ্গে আপনারা ছিলেন কাদের সঙ্গে জোট বেঁধেছিলেন বা তার সঙ্গে জোট করা মানে কি সমর্থন করা আর তারা যেহেতু সেগুলিজম বিশ্বাসী আপনি সমর্থন করছেন এটা মনসম্মতি আপনারা অবশ্যই আপনার তাদের সঙ্গে সাপোর্ট করছেন সেগুলো যেমন বিশ্বাসী বলেই তো আপনারা এই কর্মটা করছেন আবার যখন সরকার পরিবর্তন হয়েছিল কিছুদিন তার আগে তখন ওই সরকারের পক্ষে আপনারা ছিলেন এখন আপনারা বোঝেন আপনারা যখন যে সরকারের সঙ্গে আছেন তাদেরকে কখনো আপনারা তাগৎ ফোতো দিচ্ছেন না কিন্তু আপনাদের বিরুদ্ধে যারা মানে আছে যেই বিশেষ করে নেতারা আছে তাদেরকে আপনারা সবসময় তাগৎ বলছেন আচ্ছা তাগুদ কোনটা আমরা তো বুঝি না আপনাদের বিপক্ষে যা যাবে তারা তাগত হয়ে যাবে যেন আমাদেরকে তাগত বলছেন যখন আপনাদের বিপক্ষে যখন আওয়ামী লীগ যদি থাকে তখন আপনার তাকে তাগত বলছেন আবার তার আগে আওয়ামী সঙ্গে আপনারা ছিলেন তখন বিএনপিকে তাগুত বললেন আবার বিএনপির সঙ্গে এখন আছেন এখন আওয়ামী লীগকে বলছেন আসলে তাগুদের সংজ্ঞাটা কী বুঝি না তো যাই হোক আপনাদের আর একটা অভিযোগ শুনিনি

আচ্ছা হাসি ভাবছে এত এরা নাকি দেশ চালাবে সরকার হবে কথাই বোঝে না বাংলা মানুষের বাংলা কথাটা বোঝে না এরা নাকি পার্লামেন্টে গিয়ে রাষ্ট্র চালাবে এরাই নাকি রাষ্ট্র চালাবে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী এসব হবে আশ্চর্য দুনিয়া ভাই যাই হোক আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না মতি রহমান মাদানী হাফেজুল্লাহ তিনি বোঝাতে চাইলেন কি তিনি বুঝলেন কি তিনি কখন আওয়ামী লীগের পক্ষে কথা বললেন মাদানী সাহেব বলতে চাইছেন যে জামাতিদের মধ্যে এমন নীতি প্রবেশ করেছে তাদের এমন নীতি যে যখন তারা বিএনপির সঙ্গে থাকছে কশ্চিন কালো বিএনপিকে তখন বলছে না যে এরা তা আগুত তখন তারা কাকে বলছে আওয়ামী লীগকে বলছে আবার যখন আওয়ামী লীগের সঙ্গে যখন জোট থাকছে তখন বিএনপি তারা বলছে তাগত মাদানী সাহেব বলছে যখন যখন তারা যাদেরকে সাপোর্ট করছে তারা তাগত হয় না মতির মাদানী হাফিজুল্লাহ এটা ব্যবহার করে বোঝাতে চাইছে তিনি কখন বললেন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বললেন আর আওয়ামী লীগের সঙ্গে কথা বলে মতির মাদানী কি বাংলাদেশি মানুষ নাকি রে ভাই না উনি বাংলাদেশে যাওয়া তাত করার জন্য সুবিধার জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন উনি ইন্ডিয়ান তো যাক মতি রহমান মাদানী হাফেজুল্লাহ তিনি আওয়ামী লীগের পক্ষ তিনি কথা বলেন তিনি বিএনপির পক্ষে কথা বলেন তিনি বোঝাতে চাইছেন যে আপনাদের একটা নিকৃষ্ট একটা আচরণ আছে আপনাদের মধ্যে একটা নির্দিষ্ট ক্ষমতা লোভী একটা বিষয় আছে এটা তিনি বোঝাতে চাইছেন যে আপনার ক্ষমতার জন্য এক ব্যক্তিকে বুকে টেনে নিচ্ছেন আবার কিছুদিন পরে লাথি মেরে ফেলে দিচ্ছেন তাগুত ফতোয়া দিচ্ছেন তো আপনাদের কেন এই দ্বিমুখী নীতি এটা মতির মাদানি মাদানী হাফিজুল এটা বোঝানোর চেষ্টা করেছে আপনি এই বাংলা টুক বোঝেননি আপনি আবার দেশ চালাবেন অর্থমন্ত্রী হবেন এই যে উনি কি বললেন যে জামাত জঙ্গি তৈরি করে ওনাকে জিজ্ঞেস করেন আশেপাশে যারা আছেন আচ্ছা মিথ্যা কথা এ দেখেন পরিষ্কর মাদার হিসাব কি বলছে আর উনি কি বলছে দেখেন মাদান সাহেব কখন বলল যে জামাত জঙ্গি তৈরি করে মর্তুমা মাদানি হফেজুল্লাহ তিনি বলছে যে তাদের এই ভক্তিতা তাদের লেখনি পড়ে মানুষ জঙ্গিবাদের মানে উৎসাহ পায় এমনটা কথা বলেছেন আর তিনি বলছেন জঙ্গি তৈরি করে এবং আজকের বাংলাদেশে এটা প্রমাণ হইছে যে জামাত সন্ত্রাসীর দল নয় কি বললেন

মানে সমর্থন করে বা এ ধরনের কিছু বলতে চেয়েছেন তিনি কখন মানে আসলে মতি মাদানির সঙ্গে এই কথাটা জবাব দিয়ে দিই কি বলে ফাঁসি হলো শহীদ হলো কই আমরা তো কেউ তো লাঠি নিয়ে কোনোদিন নামে নাই জামাত নামে কিন্তু কখনো লড়ে নাই দেখেন জামাতের মোল্লা নাজিমের তেরো নম্বর অভিযোগ যে জামাত ইসলামের অনেক নেতৃত্ব আছে তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে জামাত ইসলামরা নাকি লাঠি সোটা নিয়ে বের হয় নাই তো ভাই একটু আপনারা দেখেন এটাকে আবার ভিডিওতে শোনাচ্ছি দেখেন পোস্টারটা দেখার চেষ্টা করেন ওরা নাকি লাঠিটা নিয়ে বের হয় নাই এগুলো কারা পোস্টার কি লেখা ভাই এই আরে ফুল দিচ্ছে ফুল দিচ্ছে নাকি ভাই এগুলো ফুল দিচ্ছে এগুলো কি ফুল ফুল ঢালছে নাকি আরে বাবা ফুল ঢালছে তো এটা কি হচ্ছে বাজি পোড়াচ্ছে হ্যাঁ বাজি না তো আগুন তো আচ্ছা 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 আগুন না বাজি ভাই আপনার কি দেখছেন বাজি না আগুন আগুন না বাজি হতো তো ভালো করে দেখেন তো ভাই তো যাই হোক এখানে অনেক লম্বা ভিডিও আছে প্রায় দশ মিনিটের আপনারা বিস্তারিত যদি দেখতে চান এটা আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক থেকে আমি শেয়ার করেছি আপনারা পেয়ে যাবেন যে জামাত ইসলামীরা তারা কখনো তারা এইসব কাজগুলো করেছে কি করেনি সন্তোষমূলক আয়োজন করেছে কি করেনি তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে কি নামেনি এটা একটা জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাকে বলার চেষ্টা করলাম অভিযোগ নাম্বার তেরো তারপরে আমরা আবার চলে যাব কারণ আলোচনা খুব দীর্ঘায়িত করা যাবে না খুবই সময় সংকীর্ণ আশেপাশে যারা আছেন ওনার সামনে ওই যে রুমাল মাথায় দিয়া যিনারা বসে বসে ওনার কথাগুলি শুনে ওনারে জিজ্ঞেস করেন জামাত জঙ্গি অথচ আমেরিকা একটা রাষ্ট্র আমেরিকা পর্যন্ত মানে বলে দিয়েছে যে না জামাত কোনো সন্ত্রাসী দল নয় আমেরিকা রিপোর্ট কেন নিতে হবে আমেরিকা তাগুত না তারা কাফের দেশের রিপোর্ট আপনারা নিয়ে কাকে শোনাচ্ছেন ভাই আমরা আপনাকে ভিডিও সরাসরি ভিডিওটা দেখিয়েছি যে আপনারা কাজ করছে করেননি এবং আজকের বাংলাদেশেও এটা প্রমাণ হয়েছে যে জামাত সন্ত্রাসী দল নয় ভিডিও দেখিয়েছি বাংলাদেশে নেতা আপনার কি বলে ফাঁসি হলো শহীদ হলো কই আমরা তো কেউ তো লাঠি সোটা নিয়ে কোনোদিন নামে নাই লাঠি না ফুল নিয়ে গিয়েছিল দেখালাম ভিডিও উনি কি বললেন উনি বলে বড় আলেম উনি কি বললেন যে জামাত জঙ্গিবাদকে উস্কে দেয়

কতটা অজ্ঞতা আবারও মনে হচ্ছে যে এইসব ব্যক্তিকে ক্ষমতা যদি দিয়ে দেয় এরা যদি মানে ক্ষমতা চলে যায় অর্থমন্ত্রী হয়তো এরা কীভাবে হিসাব রক্ষ হিসাব রক্ষা করবে শেখ মাদানী কখন বললেন যে তাগুতের কথা মাদান কখন অস্বীকার করলেন কথা শোনেন শেখ মতিউরমান মাদানী স্পষ্ট হয়ে বলছে এই খোয়ানি এবং জামাতিরা আসার পূর্বে সালাতে সালেহীন থেকে মুসলিম শাসককে কখনো কেউ তাগুত এই ফতো দেয়নি শেখ মাদানি কথা বলেনি যে কোরআন সুন্নাতে তাগত নেই বা তাগুদের ব্যাপারে ইসলাম কিছু বলেনি এমনটি না শেখ মতির মাদানী বলছে ই খোয়ান এবং জামাতের পূর্বে মুসলিম শাসককে তাগুদ ফতোয়া দেওয়া তাগুত ফতোয়া দেওয়া এটা সালবেসলের মধ্যে ছিল না এটা জামাতেরা প্রথম এটা চালু করেছে এটা মতিরম্মাদানি দাবা দাবি তো মতিরম্মাদানী ঠিকই বলেছে যদি মতির মাদানী ভুল বলে তাকে সালবে থেকে প্রমাণ দেন যে সরকার মুসলিম সরকার যারা ছিলেন সরকার ছিলেন তাদেরকে কেউ তাগুত ফতা দিয়েছে শেখ মাদানি কথাটা আরো স্পষ্ট তিনি কি বুঝলেন আমি বুঝি না এর দেশ চালাবে কি করে রে ভাই এই যে কি বুঝলেন ইনি যে মাদানি বলছে যে তাগুতকে অস্বীকার করেনি মতিন মাদানি বলছে যে সরকারকে তাগুত ফতোয়া দেওয়াটা এটা জামাতারি ইখনই এরা চালু করেছে তার আগে দেশের সরকারকে কোনো তাগুত ফতোয়া দিত না মুসলিম শাসককে ভালো করে ফরুদ্দিনে কাফের বানাইছেন এখন শুনেন কাফের কে উনি কি বললেন কথাটা উনি বললেন তাগুদ টাগুদ এগুলি আগে ছিল না জামাতার ইখোয়ানদের বানানো কথা অথচ কোরআনুল কারিমে পঁচিশের এই কথাকে বলতেন মাদানী বলছে যে তাগুদ পাগুদ কিছু নেই এটা এইখানিদের বানানোর কথা মাদানি সাহেব বলেছে সরকারকে তাগুদ ফতোয়া দেওয়া বুঝেন মোল্লা নাজিম এত আইকিউ যদি লেস হয় যদি কম হয় দেশ চালাবেন কীভাবে ভাই মাদানী সাহেব বলেছে যে সরকার দেশের সরকার মুসলিম শাসককে মুসলিম শাসককে তাগুত ফতোয়া দেওয়া সালেব মধ্যে প্রমাণিত বা প্রচলিত ছিল না এটা এখোয়ানিদের প্রথম ফতোয়া তিনি তাগুদকে অস্বীকার করেনি কোরআনের আয়াত আছে কি নেই ভাই তাগত পরে মাদানী হাফেজ আল্লাহর অনেক বক্তৃতা আছে বলো শিরকে পরে বক্তৃতা শোনেন কি কিভাবে আছেন ভাই বুঝলেন আল্লাপাক যেখানে তাগুদের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাপাক যেখানে বলেছেন আমি রসুল আমি প্রত্যেক অলি কুল্লি উম্মতি রসুল আনে বুদুল্লাহ রব্বি অজেতানি অবুদ বারবার বলা হয়েছে তোমরা কি পড়লো ভাই সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলে নাজিম সাহেব বলেছেন যে তারা আরবি পড়তে পারে না তিনি কোরআনে কি আয়াত পড়লেন সুরনাহাল সুরনাম ষোলো আয়াত নম্বর ছত্রিশ পড়েছেন একটু ভালো করে শোনে একটা কী পড়েছে আনিমিদুল্লাহ রব্বি এ রব্বি শব্দ কোরআনে কোথায় আমি তো পাইনি এক মিনিট একটু ভালো করে শোনেন ভাই যে তিনি কোরআন কোরআনের আয়াত পাঠ করলেন এ আয়াত তো আমরা পাই নাই দেখেন 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 একটু শোনেন তো ভাই কথা বলেছেন

এই রাব্বি শব্দ কি আছে একটু আমি জানতে চাইছি যে রে হাবিব সাহেব আছেন তার একটু বলবেন তো সান আলে ছত্রিশ নম্বর আনিবুদুল্লাহ রব্বি রাব্বি শব্দ কি আছে আমার কাছে যে কোরআন আছে উসমানী কোরআন আছে কয়েকটা আছে ওপরে আমাকে আবুল আল্লাহ মহুদ্দির কোরআনটা দেখেছি যে রাব্বি শব্দটা নেই তো এই নাজিম সাহেব তিনি কোথায় বলেন রাব্বি শব্দটা নওজিবিল্লাহ মিন জা তিনি পবিত্র কোরআনের মধ্যে নিজের একটা অংশ কোরআন আদ বলে চালিয়ে দিচ্ছেন এরা দেশ চালাবে আশ্চর্য ভাই আনিবুদুল্লাহ রাব্বি রাব্বি শব্দ নেই আপনি কোরআনের মধ্যে বিকৃতি তাহারি করেছেন মধ্যে নিজের নিজের অংশ কথাকে পবিত্র কোরআন ঢুকানোর চেষ্টা করেছেন জালিক আবার আপনি বলছেন অস্বীকার অস্বীকার করেছে আরে ভাই মত আপনি যখন তাগতের আয়াতের মধ্যে নিজের কথা ঢুকে দিয়েছেন রাব্বি শব্দ পবিত্র কোরআনে নেই এটা আপনি যুক্ত করেছেন ভাই আমাদের এমনি তো আমরা হাফেজ না একটু মোটামুটি আমরা পড়াশোনা একটু করি তাই যদি কোরআনের মধ্যে নতুন শব্দ প্রবেশ করিয়ে দেন আপনার দেশ চলবে

জালেম ফাসেক সরকার বলেছে কিন্তু তাগুদ সরকারের কথা বলেনি যারা মুসলিম শাসককে তাগুদ সরকার বলেনি তো এই কথা বলছে যে সরকারদেরকে তাগুদ ফতোয়া দেওয়া এরা সালেমুসালিম প্রমাণিত নয় এটা এখনই জামাতিদের তৈরি আমরা তো তাই বলছি আর যদি তৈরি নাই হয়ে থাকে তার আপনি পেছনে চলে যান আর আপনি না বুঝে বলেন তাগুদ কেনাকি মাদানী সাহেব অস্বীকার করেছে বা এই আইকিউ লেস নিয়ে আপনি এ দেশ চালাবেন একটু পড়াশোনা করুন ভালো করে শোনার চেষ্টা করুন জোশে এসে হোশ খেয়ে ফেলে ভিডিও করতে আপনাকে এর আগে আমি পরামর্শ দিয়েছি এমন করেন না যে আপনি জোশে এসে হোশ খেয়ে ফেলে উল্টা ভিডিও বানিয়ে দেবেন মাদানি সাহেব যেটা বলেনি আপনি বুঝেছেন উল্টো উল্টো বুঝলি রাম সাধু সাবধান

ফৌজানের ফতোয়া পুনর্বাদ করছে ভাই একটু বোঝার চেষ্টা করে মূল নাজিম একটা মতির মাদানি কথা নয় শেখ সালে আল ফৌজানের ফতোয়ার কিতাবটাকে সামনে রেখে তিনি পরে পরে শোনাচ্ছেন এটা মতির রহমান মাদানি কথা নয় তিনি ফতোয়া অনুবাদ পড়াচ্ছেন কেন আপনি মাদানি সাহেবের উপর আপত্তি করছেন শেখ সালে আল ফৌজানের উপর আপত্তি করেন ভাই স্বীকার করলেন আপনারা বলেন আপনাদের বিবেককে প্রশ্ন করে এবার বসে বসে বিবেকের প্রশ্ন করেন মতিউর রহমান মাদানি সাহেব আমি দালাল কোনে আপনারা অনেকে খেপছিলেন এখন আপনি বুঝেন উনি কার দালালি করতেছেন

ইনশাআল্লাহ বলার দরকার ছিল মানে আমি আমি এরকম বিশ্বাস করি ইনশাল্লাহ যে আল্লাহ চাই হবে ইনশাল্লাহ শব্দটা বলেনি এরা নাকি দেশ চালাবে সরা কাহ করবেন তেইশ চব্বিশ পঁচিশ পর পরপর আয়াত বিশ্ব একবার ইনশাল্লাহ না বলার কারণে ফেরেশতা জিবরাইল জিব্রাইল আসে আসে নাই তো এটা শরীয়তের নিয়ম যখন ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন বা ভবিষ্যৎ সম্পর্কে কিছু কর্ম করতে চাইছেন কমপক্ষে ইনশাল্লাহ বলতে হবে আপনি একজন ব্যক্তি প্রসঙ্গে বলছেন যে এ বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে ইমান বিক্রি করবে আপনি বিশ্বাস করেন আপনি ইনশাল্লাহ শব্দটা বলছেন না আপনি গায়বের সংবাদ কীভাবে জানলেন আর আপনি একজন ব্যক্তি আপনি তার জন্য হৃদয়তে দোয়া করতে পারেন আপনি কিভাবে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছেন মাদানি যে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আজীব আপনারা নাকি কি হবেন কোন জায়গার আয়াত কোন জায়গার কথা কোথায় লাগাচ্ছে আর এটা আয়াত না রে ভাই এটা শেখ ফৌজানের একটা ফতুয়া পড়ছে রে ভাই তার জন্য একটা কথা প্রচলিত ছিল যে কিছু মোল্লা আছে তারা আরবি শুনলে ভাবে কোরআন আরবি থেকে পেপার পরে কোরআন পড়ছে আরে ভাই শেখ সলয়াল ফাওজানের তিনি ফতোয়া পড়ছেন এটা কোরআন এরাত এখানকারতে ওখানে লাগাচ্ছে এমনটা নয় রে ভাই অনুবাদ পড়াচ্ছে এতটুকু বোঝার যোগ্যতা নেই আবার নাকি কি চালাবে গদির কথাটা বলি উনি বললেন মানহাজের মধ্যে কি আছে গোমরা আছে তাহলে আপনারা বলেন তো রাসুস আসসালাম গদির মালিক ছিলেন না হজরত ইউসুফ আল গদিতে ছিলেন না ইসুফুল আসলাম গদিতে বসে যে বুঝেছেন কি দেখেন আর জন্য উল্টো বুঝলি রাম সাধু সাবধান মাদানি সাহেব কখনো বলেনি যে গদি মানহাজ এই জন্য তাদের খারাপ বলেছে এই গদি ওলা মানহাজ যাদের মূল উদ্দেশ্য আমরা দিন কায়েম করব। সুন্নাত থাক এইসব ছোটো খাটো মশলা সুননাথকে পিছে ফেলে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাব তারপরে ইসলামকে মানার চেষ্টা করব এদেরকে বলেছে যে উদ্দেশ্য লক্ষ্যই শুধুমাত্র গদি পাওয়া এদেরকে বলেছে গদি ওলা মানহাজ বিশ্বনবী তিনি প্রথমেই তিনি ক্ষমতার জন্য আসেন নাই প্রথমে তাহিদে দেওয়ার দিয়েছেন ক্ষমতা আল্লাহ যখন দিয়েছে তখন নিয়েছেন তো এইটা আপনি যেমন বলছেন ইসুফ আল্লাহ ইসলামের কথা বিশ্বনবীর কথা এদের সঙ্গে আপনাদের তুলনা আকাশ পাতাল কেননা প্রথমে বিশেষ করে আল্লাহ রসুল এবং সাহায্য তাল আহম তারা তৌহিদের দাওয়াত দিয়ে জনগণের সচেতন গড়ে তুলেছে তারপর তারা ক্ষমতা এসেছে কিন্তু আপনারা তো দূরের কথা আগে ক্ষমতা যাবেন পরে আপনাদের কি করবেন আপনারা ইসলা করবেন তো আপনারা গদিকটা প্রথম আর রসুল ছিল তৌহিদটা প্রথম

শেখ মতির মাদানী খারাপ এবং ভয়ঙ্কর খারাপ এখান থেকে একটা আমি ইস্তেদার করি মাদানী সাহেব যদি সেগুলো চাইতেও ভয়ঙ্কর খারাপ হয় তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগেরা সেকুলার বা অন্যান্য রাজনৈতিক দল সেকুলার তার মানে মাদানী সাহেবের চাইতে আওয়ামী লীগের প্রশংসা করছে দেখেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে মোল্লানা জিম ওইটা আপনি বুঝেছিলেন আপনার বুঝতে দিলাম যে মাদানি সাহেব বলেছে বিএনপির মানে কেউ যখন আওয়ামী লীগের দিকে যাই তখন তাকবত হয় না নাস্তিক হয় না ওটা যদি মতেন মাদানির আওয়ামী লীগকে সাপোর্ট করা হয় তো আপনি কি বলেন মাদানী সাহেব তিনি সেকুলারিজম চাইতেও খারাপ তো আওয়ামী লীগ এর এখন সেকুলারিজম বিশ্বাসী আর মাদানি সাহেব সেকুলারিজমের চাইতেও যদি খারাপ হয় তার মানে মূলত আপনি পরোক্ষভাবে আওয়ামী লীগের প্রশংসা করছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে মোল্লা মাদানী আল্লাহর কোরআনের আইনের সাথে মানে কি বলে কুফুরি করছেন দুটো ফতোয়া এক মাদানী সাহেবকে কুফরি কোরানের সঙ্গে কুফরি করছে বললে কুফরি তা আপনি করলেন কোরআনের একটা আয়াত রব্বি শব্দটা প্রবেশ করেছেন কোরআনে নেই দুই নম্বর মতির মাদানিকে এখন আপনি কি বললেন যে কুফরি করছে আর মতিরমাদানে মুষড়ে কি কথা বলছে তিন নম্বর ফতোয়া দিনের মাদানি প্রসঙ্গে যে তিনি সেগুলো যেমন চাইতেও নিকৃষ্ট খারাপ আরও দেখেন ফতোয়া দেখেন আপনি কি বলতেছেন কথাগুলি শুনেন

খুবরা গোবিন্দ সতর্ক সাবধান করার জন্য ব্যস্ত থেকে সতর্ক করার জন্য নাম কি বলে থেকে সতর্ক সাবধান করার জন্য

এই কথাটাই শোনেন একটু ভালো করে তাগুত মাগুত এগুলি আগে ছিল না অর্থাৎ তাগুদ যে এটা শুধু জামাতের বানানো কথা আর কোরআনে যে বারবার তাগুদের কথা আসছে অজতানিভুত এ কথাটা এটা জবটা দিয়েছি শেখ মাদানি কখনো বলেনি যে কোরআন হাদিসের তাগত নাই বলেছে সরকারকে তাগৎপতো দিয়া বুঝলি শাসককে তাগৎপত্র দেওয়া এটা ইউনিদের পূর্বে কেউ বলেনি আপনার আইকিউ যদি কম থাকে আপনি যদি কথা বাংলাটাও না বোঝেন তো আমরা কী করবো ভাই আপনারা দেশ চলাবেন এই বুদ্ধি নিয়ে হ্যাঁ আজীব দুনিয়ারে ভাই

আমরা ভিডিওতে চরমপন্থীকে চরমপন্থী আর আপনাকে দেখেই তো মানে এমন ভাবে করছেন চোখ মুখ লাল করে এসে মনে হচ্ছে পেলে মেরে ফেলবেন আর এর আগে তো আমাকে একবার হুমকিও দিয়েছেন যে ব্রাদার রাহুল যা শুরু করেছে এর পরিণতি ভালো হবে না আমি এর আগে ছাব্বিশে মার্চ

এগুলো নাকি নমনীয় আর আমাদেরকে অনেক ভাই আছে এরা বলছে আমরা নাকি উগ্রভাবে আমরা কথা বলি ভাই এগুলো কী ভাই এগুলো কী একজন শেখ মতুরম মাদানী হেফাজুল্লাহ পরে তিনি অভিযোগ করছেন আর ব্যক্তিগত জীবনে পরে আক্রমণ এগুলো কী চান এরকম বস্তা পচা অনুশেয়া করতে আসেন না আপনাদেরকে আগে বলেছি মাদানী সাহেবের না মাদানী সব পড়ছে এই ব্যক্তি এটাও বোঝে যে মাদানী সাহেব কি বলছে কোথা থেকে বলছে আরে ভাই পড়ছে রে ভাই এতটুক না জানে রাগের মাথায় এসে ঘোষ কে হবে আপনার দেশ চালাবেন একটু বুদ্ধি করে চলতে হবে তো

লাভ মানে মানি 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 মানে ফুলুস ফুলুস তো বুঝেন উনি বললো না লাভ আছে ক্ষতি নাই লাভটাই হলো ফুলুস উনি যত বলতে পারবে তত ফুলুস পকেটে ঢুকবে উনি হলো মতিউর কুতি নাল কুরাসুন অনুমানকারী দংশ হকসরা জারিয়াত আয়াত 10 শেখ মাদানী বলছে এই সব বড় বড় আলেমদের নাম ধরে সমালোচনা করছে কেন এখানে লাভ আছে ক্ষতি নেই তারা অজ্ঞতা তারা খারাপ কাজ করেছে বা তাদের আকিদা ভ্রষ্ট ছিল মানুষকে সচেতন করছে এটা তো অবশ্যই মানুষের লাভ হবে তিনি সেটাই বোঝাচ্ছেন কোনো আলেম যদি ভুল করে যে আলেমের পরে মানুষ চলাচল করে এদের ভুল ত্রুটি বিভ্রান্তিকর বিষয়গুলো জনসাধারণের সামনে উন্মুক্ত করে দেওয়া উচিত এতে জনসাধারণের খায়ের হবে উত্তম হবে ভালো হবে তাদের লাভ হবে এটা আমজনতার কল্যাণের জন্য আলেম সমাজরা এসব মূলক আলোচনা করে থাকে এই কথাটা করে কাত্তর নাজিম কি বলছে যে লাভটা কি টাকা 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 আর কি টাকা হবে ভাই এটা কেমন একটা অজ্ঞতামূলক পরিচয় মাদানী সাহেব যে টাকার মতো টাকার পেছনে যদি চলতেন ফুলুস 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 মাদানী সাহেব নাকি টাকার জন্য সব কাজ করে এর আগে আমি একটা পরিসংখ্যান দিয়েছি যে জামাতি হুজুরদের পক্ষ থেকে তিরিশ হাজার টাকা করে বাজেট ধরা হয় আপনারা মাসে প্রতি আপনি নিজে একটা বসতে বলেছেন প্রতিদিন আপনার প্রোগ্রাম তো তো আপনার যদি মাসে তিরিশটা মাসে যদি বিশটা যদি প্রোগ্রাম করেন তো বলেন তো কত হাজার টাকা ইনকাম করেন তিরিশ হাজার টাকা যদি একটা প্রোগ্রাম হয় দশটা প্রোগ্রামে তিন লাখ টাকা সরি তিরিশ হাজার দশটা প্রোগ্রামে তিন লাখ তো তিরিশ দশ তিন লাখ লাখ বিশটা প্রোগ্রামে ছ লাখ আরে সর্বনাশ এক মাস যদি আপনারা প্রোগ্রাম করেন তাহলে ছয় লক্ষ টাকা ইনকাম আর মাদানী সাহেব তিনি সৌদি আরবে পড়ে পড়ে আছে দেখেন ষাট হাজার সত্তর হাজার ইন্ডিয়ান টাকা পাই বুঝতে পারছেন কারা ফুলিশের পিছনে ছুটছে এই যে ইসলামী আন্দোলন করতে চাইছেন আসলে ক্ষমতা চাইছেন ইসলামী আন্দোলন নামে তিরিশ হাজার টাকা না হলে আপনার বক্তৃতা হয় না আপনাকে নিষবাত করছেন যে ত্রিশ হাজার টাকা আপনি নেন আপনাদের মধ্যে অনেকে আছে এর চেয়ে বেশিও নেন তবে একটা গড়গড়ান ধরলাম তো ইনকাম সোর্স ফুলিশ কারা ফুলিশ আপনারা পড়ছেন আর একটা বিষয় লক্ষ্য করবেন ওনার ঘরে কিন্তু ফ্যানটা বন্ধ আছে দেখেন

দুপুর দিকে তিনি আলোচনা করছেন সেই সময় ঢাকার তাপমাত্রা দেখেছি কুমিল্লার প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন বলুন তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে ফ্যান বন্ধ করে তিনি কীভাবে ভিডিও করেছেন এটা তো সম্ভব নয় তার ঘরে এসি আছে এটা বোঝাচ্ছে তাই না তিনি তো ঘামেননি তিনি ঘামছেন না দেখা যাচ্ছে ফ্রেশ মাইন্ডে আছে প্লাস ফ্যানটা বন্ধ আছে আবার ঢাকার সেই সময়কার তাপমাত্রা প্রায় একচল্লিশ প্লাস তিনি এসি ঘরে বসে বসে ভিডিও করছে মাদান সাহেবের উপরে কিছুদিন আগে অভিযোগ যে এসি ঘরে বসে থাকে তারা ভিডিও করে বানাতে খুব ভালো লাগে হুজুর এখন তো আপনি তো এসি ঘরে ভিডিও করছেন এক দুই নম্বর মাদানি সাহেব ফুলিশ ইনকামের জন্য নয় বরং আপনারা ফুলিশ ইনকামের জন্য মরিয়া হয়ে আছেন আপনারা রোজগার বা ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে হাতে হিসেবে ব্যবহার করছেন যাই হোক আলোচনা অনেক লম্বা করার ছিল কিন্তু শেরিস মানে সরি আর ইফতারের সময় কমপক্ষে সতেরো মিনিট পঁচিশ মিনিট আছে তো সকলকে প্রস্তুতি নিতে হবে এই জন্য আমরাও বিদায় নিব তো যাই হোক আমি যেখানে যে কথা বলতে চাইছিলাম সংক্ষিপ্তভাবে কথা বলি যে মোলায়ন আজিম যেসব কথাগুলো বলেছে একদম শিশু সুলভ আচরণ অজ্ঞতা মূর্খতা মাদানি সঙ্গে কথা না বুঝে অভিযোগ করা কোরআনের মধ্যে বিকৃতি সাধন করা মাদানীকে দশটা মাদানী রহমান হাফেজ হল্লার উপরে দশটা মিথ্যা অভিযোগ এবং অকত্য ভাষায় ব্যবহার করা আমি সব মানে সংক্ষিপ্ততে একবার শুধুমাত্র বলে দিচ্ছি তিনি কি কি অভিযোগ করেছিলেন তার জবাব আমরা প্রত্যেকটা দিয়েছি অভিযোগ এক মাদের অনুসারী নাকি গালি দেয় এটা তারাও তাদের পক্ষ থেকে দেয় অভিযোগ দিয়েছে দুই নম্বর অভিযোগ করেছিলেন যে মোদিদি এমন কোনো ভুল করেনি যার ধরুন ইমান হারা হবে এটা মিথ্যা মোদিদের এমন ভুল ছিল তিন নম্বর গালি যারা দিয়েছে তারা কোরআন পড়াও জানে না এটার অভিযোগ জবাব দিয়েছি মানে গালি দিতে হলেও আরবি ভাষা লাগবে চার নম্বর অভিযোগ মাসুর এন্দান নাস মাদানী সাহেব এই কথা বলছে মাসদের কথা তিনি ধরেন না তো মাদানী সাহেব ঠিকই বলেছেন মাদানী সাহেব মোল্লা নাজজিমকে কোনো মাস বলেনি তিনি নিজে নিজেকে পুটি মাস হিসেবে তিনি ঘোষণা করেছেন আর পাঁচ নম্বর মাদানী সাহেবকে তিনি গজাল মাস হিসেবে তিনি বলেছেন মাদানী সাহেব তাকে বলেনি তো যাই হোক পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে মাদানী সাহেবকে তিনি গজল মাস বলেছেন এটা মাদানী সাহেব নিজে নিজেকে গজল মাস বলেনি আপনি নিজেই শেখ মাদানীকে আপনি গজল মাস বলে সম্বোধন করেছেন মানে বড়ো মাছ বড় ইলমের ভাণ্ডার আছে মেনে নিই আপনার কথা আপত্তি নেই মাদানী সাহেব আপনার চেয়ে অনেক আপনার না আপনাদের অনেকজনের চাইতে বেশি অনেক বেশি ভালো পবিত্র মাছ না বুঝে এটা আমরা জানি সাত নম্বর এটা কোনো আলেমের ভাষা হতে পারে না হ্যাঁ আপনিও যা ভাষা করেছেন এটা কোনো আলেম তো দূরের কথা কোনো মাঠ পাশ টাকা লেমন ভাষা করবে না যাই হোক নয় নম্বর আট নম্বর পয়েন্ট মানে মানে এদাগনকে দাগনকে মতির উমাদানী হাফিজুল্লাহ তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি সেকুলাইজম আমরা প্রমাণ দিয়েছি ভিডিও যে হ্যাঁ তিনি সেকুলিজম তিনি নিজের মুখ থেকে স্বীকার করেছেন নয় নম্বর পয়েন্ট আমাদের লোক কখন সেগুলারকে সমর্থন করলো আপনারা কখন বিএনপিকে সমর্থন করেন বিএনপিরা সেগুলার সমর্থন তাদেরকে আপনারা করছেন মানে আপনারা সমর্থন করছেন পরোক্ষভাবে এটাই প্রমাণিত হয় দশ নম্বর পয়েন্ট যে মাদানী সাহেব আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা মাদানী সাহেব আওয়ামী লীগের কথা পক্ষে কথা বলেনি এবং আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন কেন ওই যে মাদানী সাহেবকে বলেছেন সেগুলোর চাইতেও খারাপ তার মানে আওয়ামী লীগ ভালো আপনার কাছে মাদানির চাইতে বারো নম্বর পয়েন্ট যে মাদানি ইমান হারা হয়ে মারা যাবে নাউজিবল্লাহাম জালিক আপনার ভিডিও দশ মিনিট দশ সেকেন্ডের কথাটা বলেছেন রসুলসাল্লাম মানে গদি প্রসঙ্গে যে গদিওয়ালা আপনারা আপনার মানহাজ তা হিদ আপনারা বোঝেন না তার যেহেতু আল্লাহ শানে আপনাদের অনেক আলেম আছে যারা হালা শব্দটা বলে রসুলের সামনেও মানে শানেও তারা হালা শব্দ বলে এগুলো কোনো আলেমের কথা বলতে পারে আমরা তো বলি ভাই সব কথা কোনো আলেম বলতে পারে না কার ভুল ধরতে আসছেন আপনারা আল্লাহকে হালা বলে নওজবুল্লাহিন জালিক তেরো নম্বর পয়েন্টালাম মানে আপনি বলেছেন যে মাদানি তাগুতকে অস্বীকার করেছে মিথ্যা কথা মিথ্যা অপপচার আপনার অজ্ঞতা না জানার জন্য আপনি অভিযোগ করেছেন মাদানি তাগত অস্বীকার করেনি সরকারকে তাগুত ফোত দেওয়া এটা আপনাদের রীতি আপনারা শুরু করেছেন তো মাদানী সাহেব সেকুলার যে আর মাদান সাহেবের পরে অনেকগুলো অভিযোগ দিয়েছেন কুফরি ফোঁতা মাদানী সাহেবকে জাহেল বলেছেন মাদানী সাহেবকে সৌদি আরবে কুরমাখিজুর বলেছেন মাদানী সাহেবের চরিত্র নাকি মানুষের সামনে উলঙ্গ করে দেখা দিচ্ছে আপনার হয়েছে খুব মাদানী হচ্ছে ইহুদির দালাল মাদানী হচ্ছে মাদানী সাহেবকে আপনারা আপনি আবার বললেন কি যে কারো না কারো দালাল মাদানী সাহেব রাজতন্ত্রের গোলামি করছে মাদানী সাহেব কমিউনিজমের গোলামি করছে মাদানী সাহেব ফুলুসের ধান্দায় পেছনে পড়ে আছে এরকম আপনি টোটাল পঁচিশটা অভিযোগ করেছেন পঁচিশটা মিথ্যা অভিযোগ যেগুলো আপনি এক তাও পবিত্র কিনা থেকে করতে পারেনি দুই আপনার অজ্ঞতা আপনি বক্তৃতাটা ভিডিওটা মাদান হিসেবে না শুনেই নিজের ইচ্ছে মতো আপনি লাইভে চলে এসেছেন যশ এসে হোস খেয়ে ফেলেছেন এটা আপনার অজ্ঞতার ধরনের ভিডিও এসেছেন আর আপনি অজ্ঞতা করার কারণে মানুষের কাছে বুঝতে পারছেন যে আপনি কতটা একটা মানে একটা অজ্ঞতামূলক ভিডিও করেছেন মাদান হিসেবে যে কথাগুলো বলেনি আপনি ভুল বুঝে উপরে চাপানোর চেষ্টা করছেন এগুলো কি আপনার দেশ চালাবেন এরকম বুদ্ধি হলে তো আপনাকে দেশ আপনি কিভাবে চালাবেন বলেন মাস তো ভোট দেবেন আলোচনা করতে হবে শব্দ চয়নগুলো খুব ভালোভাবে করতে হবে এগুলো একজন আলমের জন্য যথেষ্ট আপনি নেতা হতে পারবেন কি পারবেন না বলতে পারছি না তবে আপনি যে ভাষা ব্যবহার করছেন আপনার যে অ্যাটিটিউড ব্যবহার এগুলো একজন আলমের বৈশিষ্ট্য হতে পারে না রাজনৈতিক মঞ্চের ব্যক্তিদের সঙ্গে উঠা চলাফেরা করিনি তাদের ব্যবহার কেমন হয় সেটা জানিও না তো যাই হোক আজকে মধ্যে আমরা এখানে বিদায় নিলাম আমরা এই বিষয়ে পাঁচটা টোটাল ভিডিও আলোচনা করলাম শেষ একটা কথা বলবো যে প্রথম যে ভিডিও আমি করেছিলাম সে ভিডিওতে মোল্লা নাজিম কুড়িটা মিথ্যাচার করেছে আমি জবাব দিয়েছিলাম দ্বিতীয় ভিডিও ছাব্বিশে মার্চ ওই মোল্লা নিজাম একুশটা মিথ্যাচার করেছিল সেটা জবাব দিয়েছিলাম কুড়ি আর একুশ টোটাল একচল্লিশটা মিথ্যাচারের জবাব দিলাম আজকে আমরা তিন নম্বর ভিডিও উপস্থাপন করলাম যেখানে মোল্লা নাজিমের পঁচিশটা মিথ্যাচারের জবাব তাহলে একে থেকে একচল্লিশ আর পঁচিশ প্রায় ছেষট্টিটা মিথ্যাচার মোল্লা নাজিম করেছে ছেষট্টিটা মিথ্যাচারের জবাব আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি তাদের তরফ থেকে একটা অভিযোগের জবাব আসলো না যে তাদের এই মিথ্যাচারগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট ধরিয়ে দিলাম কিন্তু পাল্টা জবাব দেওয়ার মতো ইলম বা তাদের এর পক্ষে কোনো যুক্তি খাড়া করবে না সম্ভব না কেন ইলমের কখনো জবাব হয় না ইলম যেখানে থাকবে বোমা কাজ করবে না তিনি টোটাল ছেষট্টিটা মিথ্যাচারের আলহামদুলিল্লাহ জবাব দিলাম যদি সম্ভব হয় ছেষট্টিটা মিথ্যাচারের জবাব একটু দেবেন আর ক্ষমতা নসিয়া করেন না যে আপনারা ফিতনা করছেন ফিতনারা আপনারা ছুড়েছেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু রহমতুল্লাহ